আসসালামু আলাইকুম, আমি রিমা ইসলাম ঢাকা থেকে বলছি। রোজা ফরহাদ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে ও দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখছেন না কেন, আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন আর সুস্থ আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে নতুন আরও একটি ভিডিও শেয়ার করতে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে, কারণ আজকের ভিডিওতে আমি খুব সুন্দর একটি ডিআইওয়াই করে দেখাবো। সসের যে কাচের বোতলগুলো হয়, তো সেই বোতল দিয়েই আমি মূলত আজকে ডিআইওয়াইটি করব। আপনারা চাইলে যে কোনো বোতল দিয়েই এখানে ডিআইওয়াইটি করে নিতে পারেন। এই যে সসের বোতলটা দেখতে পাচ্ছেন, এটার উপরে কিন্তু আমি পেন্ট করে নিয়েছিলাম আর এটা রান্নাঘরে রাখতাম আগে, তো তার পরবর্তীতে আমি বেডরুমে রাখতাম এটার মধ্যে ফ্লাওয়ার দিয়ে, আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিয়ে। তবে এটা যেহেতু গ্লাস রং করার যে রং সেটা না, সে কারণেই কিন্তু এই রংটা ধীরে ধীরে উঠে উঠে গিয়েছে জায়গায় জায়গায় থেকে, আপনারা দেখতেই পেয়েছেন। তারপরও আপনাদের একটু নখ দিয়ে ঘষে দেখালাম যে এটা কিন্তু নখ দিয়ে একটু ঘষা দিলেই কিন্তু উঠে যায়, তো সে কারণেই মূলত এটাকে আমি নতুন করে ডিআইওয়াই করব। আর এটা রোজার বাবা একদিন রোজার সাথে বল খেলতে গিয়ে বলের ধাক্কা লেগে নিচে ফেলে দেয়, সে কারণেই মুখের এক পাশটা ভেঙেও যায়। এতে এটা ধরা একটা রিস্কি ব্যাপার হয়ে গিয়েছে, কারণ এখানে লেগে যখন তখন হাত কেটে যেতে পারে। তো সব কিছু মিলিয়ে আজকে যে ডিআইওয়াইটি করব, তো এতে বোতলটা দেখতে অসম্ভব সুন্দর লাগবে, সেই সাথে কিন্তু যে ভাঙা অংশটা আছে সেটাও একদম হাইট হয়ে যাবে। তো আশা করি পুরো ভিডিওটার সঙ্গে আপনারা থাকলে আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। তো আমি যে গ্লোগানটা নতুন নিয়েছি, তো সেই গ্লোগান দিয়েই সর্বপ্রথম এই ডিআইওয়াইটি করে আপনাদের সাথে শেয়ার করছি। তো আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগছে বা এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে পারেন, জানতে পারলে কিন্তু আমার বেশ ভালো লাগবে। তো আমি চেষ্টা করব মাঝে মাঝেই কোনো না কোনো ডিআইওয়াই আপনাদের সাথে শেয়ার করার জন্য, কারণ আপনারা যে কোনো ডিআইওয়াই ভিডিওগুলো অনেক বেশি পছন্দ করেন সেটা আপনাদের কমেন্টগুলো দেখলেই বোঝা যায়। তো আমি কীভাবে ডিআইওয়াইটি করছি সেটা তো আপনারা এর মধ্যে দেখেই নিয়েছেন, খুবই ইজি। শুধুমাত্র পাটের যে সুতাগুলো আমি নিয়েছি, সেই সুতাগুলো আঠার মাধ্যমে ঘুরিয়ে ঘুরিয়ে পেঁচিয়ে পেঁচিয়ে পুরো বোতলটা একদম ভরাট করে নিতে হবে। আর এখানে কিন্তু আপনারা যে কোনো ধরনের সুতা ইউজ করতে পারেন, তবে আমি এখানে পাটের যে সুতাটা সেটাই ব্যবহার করেছি। পাটের সুতা দিয়ে যে কোনো ডিআইওয়াই বা পাটের বস্তা দিয়ে যে কোনো ডিআইওয়াই করলেই আমার কাছে বেশ ভালো লাগে। আর পাট যেহেতু আমাদের দেশেও একটা জিনিস, তো এটার প্রতি অন্যরকম একটি ভালো লাগা আছে। তো সব কিছু মিলিয়ে আমি আমার মানে যেভাবে ভালো লাগছে বা আমার আইডিয়াতে যেভাবে এসেছে সেভাবেই মূলত আমি এটা ডিআইওয়াই করছি। তো এটা সুতলি দিয়ে ভরে নেওয়ার পর এটার উপরে আমি একটু ডেকোরেশন করব। তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকেন, তাহলে খুব ইজিলি পুরো জিনিসটা বুঝতে পারবেন আর কি। তো এই যে পুরো বোতলটা আমি ভরে নিয়েছি, আর এখন এই সুতলির মাধ্যমে আমি দুইটা ফ্লাওয়ার তৈরি করে নিব। এটাও একদম ইজি, আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। আর হ্যাঁ, ভিডিওর এ পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করি, আমার ভিডিওটি দেখতে দেখতে কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে যায়, তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটিতে যদি নতুন ভিজিট করে থাকেন, তো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গেই থাকবেন। সেই সাথে পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে দিবেন, এতে করে আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনারা চাইলেই আমার সেই ভিডিওটা দেখে নিতে পারবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমার সঙ্গে আছেন, আমার ভিডিওগুলো দেখছেন, আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। এই যে এখন আমি উপরের দিকটাতে একটু ছোট করে আরেকটা ফ্লাওয়ার তৈরি করে নেব, তারপরে মূলত এখানে আমি ডলার দিয়ে কিছু ডেকোরেশন করব। এখানে যে কোনো ধরনের পুঁতি বা পাত্তি যে কোনো কিছু দিয়েই আপনারা ডেকোরেশন করতে পারেন, আপনাদের একদম ইচ্ছা মতো, মানে যেরকম মন চায় সেরকম করতে পারেন। তো আমার মাথায় যেভাবে এসেছে আর মনে হয়েছে এভাবে করলে ভালো হবে, তো সেভাবেই মূলত আমি ডলার বসিয়ে নিয়েছি, মানে তিনটা লাইন দিয়েছি একদম মুখের কাছে, মাঝখানে আর একটু নিচের দিকে, তো তিন দিকে ডলার বসিয়ে দিয়েছি। আর ফ্লাওয়ারগুলো কীভাবে তৈরি করে নিয়েছি সেটা তো আমার মনে হয় আপনারা খুব ইজিলি দেখেই বুঝতে পারছেন। আমি আসলে চেষ্টা করেছি ভিডিওর প্রায় অংশগুলোই রাখার, এতে করে আপনাদের বুঝতে অনেকটা সুবিধা হবে, আর স্কিপ করে করে দেখালে আসলে বুঝতে অনেকটা অসুবিধা হয়, সে কারণে ভিডিওটা একটু ফাস্ট করে হলেও আমি চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করার জন্য।
আমি যখনই কোনো কাজ করি না কেন, রোজা কিন্তু আমার পাশেই থাকে। তো মাঝে মাঝে কিন্তু ক্যামেরাতে ওকে একটু একটু দেখা যায়। তো সেই বিষয়গুলো যদি আপনাদের কাছে একটু খারাপ লাগে, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে বাচ্চা মানুষ, যতটুকুই বলি একটু সরে খেলাধুলা করতে, দেখা গেছে আমি তো এখানে কাজ করি, বিভিন্ন ধরনের জিনিস থাকে হাতের কাছে, তো সেগুলো দেখে দেখা গেছে ও আগ্রহের সাথে চলে আসে। তো এই যে এখন মাঝখানের দিকটাতে আমি ডলার বসিয়ে নিয়েছি, তারপরে নিচের দিকটাতে ডলার বসাবো। তো এটাই মূলত আমার ডেকোরেশন আর কি। তো ফাইনালি এটা দিয়ে কোথায় আমি মানে এই বোতলটা কোথায় রাখছি, কিভাবে রাখছি সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এই যে এখানে যে একটা বক্স আছে আমার খাটের পাশে, তো এই বক্সটার উপরেই মূলত আমি ওই বোতলটা রাখতাম, আর ওপরে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার দিতাম। তো এগুলো আমি সকালবেলায় উঠিয়ে নিয়েছি বোতলটার সাথে সাথে, ফুলটাও ধুয়ে দিয়েছি, মানে সব কিছু ক্লিন করে নিয়েছি। এখন এটার উপরটা একটু ভালো করে স্প্রে করে মুছে নিচ্ছি। তারপরে এখানে আমি যা যা রাখতাম সেগুলো এখন রেখে দিব। প্রথমেই এখানে আমি একটা ম্যাট বিছিয়ে নিয়েছি, এটাও কিন্তু পাটের বস্তা দিয়ে আর উলের সুতা দিয়ে আমার হাতের কুশি কাটার কাজ করা। তো এই ম্যাটটা দিয়েছি পিঙ্ক কালারের। তো এইরকম করে আরও দুইটা ম্যাট আমার নিজের হাতে তৈরি করা আছে, সেগুলো অন্য কালারের। তো এর আগে কিন্তু অন্য কালারেরটাই বিছানো ছিল, তো এবার আমি পিঙ্ক কালারেরটা দিয়েছি। তারপর রোজার একটা খেলনা ট্রে আমি নিজে পেন্টিং করে নিয়েছি, সেটা দিয়েছি। তার উপরেই মূলত এই সসের বোতল বা ফুলদানি যেটাই বলেন সেটা রেখেছি। তার উপর কিছু আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, আর এখানে মাটির ছোট্ট একটা ঘট বা কলস যেটাই বলেন, সেটার ভিতরে আমি পার্পেল হার্ট লাগিয়েছি, সেটা এখানে রেখে দিচ্ছি। খুবই সিম্পলভাবে আমি এই জায়গাটা অর্গানাইজ করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে আমার আজকের পুরো ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আর যারা এখনও ভিডিওটিতে একটি লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। সেই সাথে আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথেই থেকে যাবেন। নিজের করা যে কোনো জিনিসই কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, সেরকমই আজকের যে ফুলদানিটা তৈরি করেছি এটাও আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। তো এখন শুধু আপনাদের কমেন্টের অপেক্ষা। তো আজকের ভিডিও থেকে আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের পরিবারের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।